হ্যালো, রিমেম্বার মি? হারাতে গেছিলে শালা, নিজে এক্সকে ফোন করা মানে 2 ঘন্টা ওয়েটিংয়ে থাকা। মাঝে মাঝে ভয় হয় যদি আমার এক্স অন্য কারো এক্সের সাথে পালায় তাহলে একেবারে হ্যালো ফোর তোর হয়ে যাবে। যাই হোক, রিভিউতে আসা যাক। এই হয়েছে একটা হেভি সমস্যা আছে, এই যখনই কোনো একটা সিরিজের ফার্স্ট সিজনটা হিট যাবে কিংবা একটু ভালো হবে, সঙ্গে সঙ্গে ওরা 2-3টা সিজন বের করে দেবে গল্প না থাকলো। মানে একবার জাস্ট ভেবে দেখুন, 20 মিনিটের গল্পকে 4 ঘন্টা টানবে, মানে কি মানা যায়? এই আমি নয় বোকা ছেলে মানলাম, মানে ভাবলাম সিরিজে একটা ছোট ছোট সিন থাকবে, একটু ছোট ভাইকে আদর করবো, কিন্তু কোনো সিনই নেই। শালা 4 ঘন্টা ধরে একই গল্প বারবার ভিজিয়ে গেল, কি যে বললো এই 5 টাকা 5 স্টার মার্কা গল্প কিছুই বুঝলাম না। এই ছোটো মাথায় কিন্তু ঢোকে মাঝে সেন বাড়ির সব মেয়েদের উপরে সবার খুব নজর বরাবরই, তাই এবারে কি ওই বাড়ির মেয়েদের সবসময় একই রোল দিতে হবে? আর কি কোনো কিছু রোল পাবে না ওরা? পাবে না ওরা? পাবে না ওরা? তোমার কলেজেই পড়তাম, তুমি আমাকে পছন্দ করতে না নন্দিতা? সেই চিরদিনই তুমি যে আমাদের বাতাসে গুনগুন পোদের ফুটোয় সাদা চুন, সেই মেয়েটা যে রাহুল দাকে এত সুন্দর করে কুত্তার মতো কেলানি খাইয়েছিল, সেটা যে এখানে সবাইকে কামের ফাঁদে ফেলে কেলাচ্ছে, এর মানেটা কি? মানে কি বলবো বলুন, এর থেকে তো বাংলা সিরিয়াল দেখা ভালো। ওই 30 মিনিটের সিরিয়ালে অন্তত 10 মিনিটে একটুকু দেয়, এখানে তো শালা 2 ঘন্টা নামে শালা 10 মিনিটের গল্প দেখায়। শেষমেশ এটাই বলবো, ওই সিরিজটা হয়েছে অ্যাপে গিয়ে দেখুন, এর থেকে বড় ও টিভি খুলে দেখো কোন আর্টিস্ট কোন পার্টিতে কত টাকা দিয়ে ঢুকছে এবং কে কার গপ্প মারছে, কী জন্য ঢপ দিচ্ছে, কেন ঢপ দিচ্ছে, কেন কে কার টিপছে, কী জন্য টিপছে, এগুলো দেখো। মির্জাপুর 3 আসবে, ওটা রিভিউটা দেখবে। আজকের জন্য চলে গেলাম, বেশি করলে ঘরে মন্টুটা ঢুকিয়ে দেবো। খারাপ মানুষকে মালিশ রেখে খুন করা বলে না, বধ করা বলে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।